নমস্কার বন্ধুরা, মিতাস রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। মাছ মাংস যদি নাই থাকে তাহলে এই রেসিপিটা করে গরম ভাতে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা আমার চ্যানেলের পাশে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অথচ চ্যানেলটিকে দেখছো, যদি ভালো লাগে রেসিপিটি তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রেসিপিতে আসা যাক। প্রথমে দেখো, আমি কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি, এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাঁচকলা, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, একটা কাঁচকলা আমি ইউজ করেছি। আর এখানে মসুর ডালের মধ্যে আমি 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। আর মসুর ডালটাকে আমি এখন পেস্ট করে নেব। মসুর ডালটা নিয়ে নিয়েছি, মসুর ডালের সাথে আমি কাঁচা লঙ্কাও দেব। 5টা কাঁচা লঙ্কা আমি নিলাম, সেই কাঁচা লঙ্কাও দেব। আর কাঁচকলাটা যে সেদ্ধ করে নিয়েছি, সেই কাঁচকলাটাকেও এখানে একবারেই পেস্ট করে নেব। ঝাল যদি তোমরা বেশি খাও তাহলে লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারো। আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু জল মেশাচ্ছি, বেশি জল মেশাবো না, অল্প একটু জল মিশিয়ে এটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলেছি, পেস্টটা আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে তোমরা ময়দাও ইউজ করতে পারো, তবে বেসনটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সটা করা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের সামনে চলে এসেছি, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা একটা চামচের মধ্যে করে দিয়ে দিচ্ছি। তোমরা এটা হাতের সাহায্যেও দিতে পারো। প্রথমে আমি 3টে দেব, কারণ যা তেল দিয়েছি আমি তার মধ্যে 3টেই হবে। আমি একটু অল্প তেলে করার চেষ্টা করি সব রান্নায়, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু একেবারেই ভালো না, এটা আমি আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু বলে থাকি। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি আর একটা পিঠ। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি, খুব বেশি যদি করে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটাও ভালো করে হবে না। আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নিলাম। প্রথমে আমি 3টে বড়া ভাজলাম, আর এরপরে আমার যতটুকুনি আমার রয়েছে তাতে 3টে বড়াই হবে। এইভাবেই আমি ওই বড়াগুলোকেও কিন্তু ভেজে নেব। 3টে বড়া দেখো আমি উঠিয়ে ফেলছি, ওইদিকে আরও 3টে বড়া ভাজা চলছে। আর এখন আমি এখানে আরেকটা মশলা তৈরি করছি। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। মশলা হিসেবে আমি খুব সামান্য মশলা ইউজ করছি। পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ওটা একটু লাল হওয়ার জন্য দিচ্ছি, তোমরা এটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম, একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেল। এবার চলো আবার যাই গ্যাসের কাছে। এখানে দেখো আরও 3টে বড়া কিন্তু আমি
ভেজে ফেললাম। যতক্ষণ আমি মশলাগুলো তৈরি করছিলাম ততক্ষণে আমার কিন্তু এই বড়াগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু তেল দিলাম আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম হচ্ছে জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা। এটাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দারচিনির একটা সুন্দর গন্ধ বের হয়েছে আর জিরেটাও ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আর একটু ভাজবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলাটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বিশেষ কিছু মশলা না, খুব কম মশলায় এই রান্নাটা হয়, কিন্তু দুর্দান্ত খেতে হয়। গরম ভাতে খেয়ে দেখো তোমরা, খুব ভালো লাগে। আর এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোটার মধ্যেই কিন্তু রান্নাটা অনেকটাই নির্ভর করছে। সব রান্নাই দেখবে কষানোটা যদি ভালো হয় রান্না কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিলাম, যে বাটির মধ্যে ছিল মশলাটা সেই বাটিটা ধুয়েই একটু জল দিলাম। একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এক গ্লাস জল দিয়ে দেবো। প্রথমে অল্প একটু জল দিলাম, কিন্তু আমি পুরো গ্লাসের জলটাই এখন দিয়ে দেবো। মানে এটা হচ্ছে ফাইনালি আমি ঝোল হিসেবে যে জলটা দেবো আর কি, সেই জলটা আমি দিয়ে দিলাম। আর কড়াইয়ের আশেপাশে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো খুন্তি দিয়ে একদম ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব, বেশ কিছুক্ষণ ফুটবে, ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে। আর এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি আগে বড়া দেওয়া যাবে না, কারণ তাহলে বড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন দিলাম, কারণ বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ঢুকতেও হবে। একটু অপেক্ষা করব, ঢাকা দিয়ে দিলাম। দেখো দেখো ঝোলটা দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে। আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট গরম মশলাগুলোকে জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, আবার আবার বাড়িয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখো এবার নামিয়ে ফেলেছি, এটার হচ্ছে ফাইনাল লুক। দেখো অনেকটাই কিন্তু ঝোল তোমরা দেখেছিলে, বড়াগুলো কিন্তু অনেকটা ঝোলই টেনে নিয়েছে। আর এটা না এরকম খেতেই ভালো লাগে, রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে যেটার সাথেই খাও না কেন, অসাধারণ লাগবে। তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।